মুভির প্রথমে তাপসী পান্নু, যার কাহিনীর নাম মানু। সে জানতে পারে তার বড় কোনো অসুখ হয়েছে, তাই সে ইন্ডিয়ায় যেতে চায়। কিন্তু তার লয়ার জানায় সে ইন্ডিয়ায় যেতে পারবে না, কেননা ভিসা পাবে না। মুভির মতো আমরা এগুলোর উত্তর জানতে পারবো, মানুর কি অসুখ হয়েছে, কেনই বা সে ইন্ডিয়ায় যেতে পারছে না। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন ডাবিং ম্যাক্স। ডাবিং ম্যাক্সের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। লয়ারের কথা শুনে মান্নু বলে একজন আছে যে তাকে লন্ডন থেকে ইন্ডিয়ায় নিয়ে যেতে পারবে। এরপরে দেখানো হয় শাহরুখ খান, অর্থাৎ হাড্ডি, যে এখন ভারতের পাঞ্জাবে থাকে। তাকে ফোন করে মান্নু বলে দুবাইয়ে দেখা করবে। হাড্ডি রাজি হয়। এরপর মান্নু তার দুই বন্ধু বাগ্গু আর বল্লির সাথে দেখা করে। তারাও ইন্ডিয়ায় যাওয়ার ভিসা পাচ্ছে না। মান্নু তাদেরকে হাড্ডির কথা বলে যে সে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে, তাই তারা সবাই দুবাইয়ে দেখা করবে। কথা মতো তারা দুবাইয়ে একটা ফ্ল্যাটে দেখা করে। এরপর সিন দেখানো হয় অতীতে, যেখানে মান্নু, বাগ্গু ও বল্লি তিনজনে পাঞ্জাবের একটি গ্রামে থাকতো। সেই গ্রামের নাম ছিল লালটু, আর তারা তিনজনে খুব ভালো বন্ধু ছিল। আর সেই গ্রামের সবাই যারা লন্ডনে পড়াশোনা করতে বা চাকরির জন্য যেত, তাদের খুব সম্মান করত। যেখানে আমরা দেখতে পাই তিনজনের পারিবারিক অবস্থা খারাপ ছিল, কোনো রকমে কষ্টে থাকতো। তিনজনেই চাইতো অর্থ উপার্জন করে পরিবারকে সুখী রাখতে, তাই তাদের মাথায় এসেছিল লন্ডনে কোনোভাবে গিয়ে অনেক অর্থ উপার্জন করা। কিন্তু যেহেতু তাদের পারিবারিক আর্থিক অবস্থা খারাপ, তাই তারা লন্ডনে যেতে পারছিল না, তাই গ্রামের ছোট্টখাটো কাজ করে কোনো রকমই টিকে থাকে। কিছুদিন পরেই তাদের সাথে এক এজেন্টের দেখা হয়। এজেন্ট তাদের তিনজনকে বলে লন্ডনে যাবার ভিসা করে দেবে, যেখানে সে মন্নুকে বলে মান্নু কুস্তি শিখতে পারলে তাকে স্পোর্টসের ভিসা দেবে, আর জাগুকে চাকরির ভিসা এবং বল্লিকে ওখানে থাকা কোনো মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবে এবং ম্যারেজ ভিসা দেবে। এইসব বলে এজেন্ট তিনজনের কাছ থেকে 1.5 লক্ষ টাকা নেয়। এরপর তিনজন খুব খুশি হয় এরা লন্ডনে যাবে এটা ভেবে। এরপর হাড্ডিকে দেখতে পাই যে এই গ্রামে আসে। সে একজনকে খুঁজছে যার হাতে চিতাবাঘের ট্যাটু রয়েছে ও সে খুব জোরে দৌড়ায়। সেই লোককে খুঁজতে খুঁজতে হাড্ডি একটি ধাবায় আসে যেখানে মান্নু কাজ করে। মান্নুর মালিক মান্নুর সাথে খুব বাজে ব্যবহার করে ও তাকে মারতে আসে, তখন হাড্ডি তাকে বাঁচায়। এরপর হাড্ডি মান্নুকে বলে যে সে এমন কাউকে খুঁজছে যার হাতে চিতার ট্যাটু রয়েছে ও সে খুব জোরে দৌড়াতে পারে। এই কথা শুনে মান্নু তাকে তাদের বাড়ির দিকে নিয়ে আসে এবং হাড্ডি মান্নুর বাড়ির সবাইকে জানায় যে সে যখন সেনাবাহিনীতে ছিল তখন সন্ত্রাসীরা তাকে গুলি করলে একটি লোক তাকে বাঁচায় ও হসপিটালে নিয়ে যায় ও দেখাশোনা করে এবং হাড্ডিকে একটি টেপ রেকর্ডার দেয় গান শুনে, যাতে তাড়াতাড়ি সে সুস্থ হতে পারে। যেহেতু হাড্ডি তখন খুব অসুস্থ ছিল, তাই সে তার সম্বন্ধে বেশি কিছু জানতে পারেনি। এটুকুই জানে ওই লোকটি এই গ্রামেই থাকে। হাড্ডি কয়েকদিন আগে হসপিটাল থেকে ছাড়া পায়, তাই সে ওই লোককে খুঁজছে যাতে তাকে তার টেপ রেকর্ডটা দিতে পারে ও ধন্যবাদ জানাতে পারে তাকে বাঁচানোর জন্য। তখন মান্নু জানায় সে তার ভাই ছিল যে কয়েকদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। একথা শুনে হাড্ডি খুব কষ্ট পায়। হাড্ডি জানতে পেরে যায় যে মান্নু লন্ডনে যেতে চায়, কিন্তু তার জন্য তাকে কুস্তি জানতে হবে, তাই সে স্পোর্টস ভিসা পাবে। কিন্তু মান্নু কুস্তির কিছুই জানে না। যেহেতু হাড্ডি কুস্তি জানে, তাই সে মান্নুকে কুস্তি শেখানোর কথা ভাবে। এখানে আরও কিছুদিন থেকে যায় ও এক সপ্তাহের মধ্যেও মান্নুকে কুস্তি শিখিয়ে দেয়। এরপর মান্নু, বগ্গু ও পাল্লি হাড্ডিকে নিয়ে তাদের সেই এজেন্টের কাছে যায় যাকে তারা 1.5 লক্ষ টাকা দিয়েছিল। কিন্তু সেই অফিসে খালি ছিল ও সেখানে তাদের মতো কয়েকজন বসেছিল যাদেরও টাকা নিয়ে এজেন্ট পালিয়ে গেছে। এই সব কথা শুনে তারা তিনজনে খুব ভেঙে পড়ে। তখন হাড্ডি তাদের বলে সে তাদের সাহায্য করবে এবং যে কোনোভাবেই তাদের লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, কিন্তু তার জন্য আইলেস্টের পরীক্ষা দিতে হবে, যাতে তাদের ইংলিশ জানতে হবে। কিন্তু তারা যেহেতু ইংলিশ জানে না, তাই তাদের ইংলিশ শেখানোর জন্য হাড্ডি একটি কোচিংয়ে ভর্তি করে সবাইকে, যার সাথে হাড্ডি নিজেও ভর্তি হয়ে যায় যাতে করে আগের এজেন্টের মতো সে চিটিং না হয়। ওই কোচিংয়ের সেন্টারের শিক্ষকের নাম ছিল গুলাঠি। এই সেন্টারে অনেকেই ছিল তাদের মধ্যে যারা ইংরেজি শিখে লন্ডনে যেতে চায়। ওখানে সুফি নামে একজন ছিল যে বলেছিল তাকে 3 মাসের মধ্যে লন্ডনে যেতেই হবে। তার এই জেদ দেখে হাড্ডি, মান্নু, বল্লি ও বগ্গু সবাই সুফির সাথে কথা বলে। সুফি তাদের জানায় তাদের গ্রামে একটি মেয়েকে সে খুব ভালোবাসত, কিন্তু সেই মেয়ের বাবা লন্ডনে একটি লোকের সাথে বিয়ে করিয়ে দেয়, কিন্তু তার গার্লফ্রেন্ড এখন ভালো নেই। তাকে তার হাজবেন্ড খুব মারধর করে। সে সুফিকে এখান থেকে নিয়ে যেতে বলেছে, কারণ তার বাবা মাও তার কথা শুনছে না। তাই সুফি খুব তাড়াতাড়ি লন্ডনে যেতে চায় ও তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে চায়। এরপর সবাই খুব কষ্টে ইংরেজি শিখে আইলেস্টের পরীক্ষা দেয়, কিন্তু তাদের মধ্যে বল্লি শুধু পাশ করে, বাকি সবাই ফেল করে যায়। তাতে সুফি খুব অসহায় হয়ে ভেঙে পড়ে।
কিন্তু হার্ডি তাকে বলে সে যেহেতু বল্লি পাস হয়েছে তাই সে এখন লন্ডনে যাবে ও সুফির গার্লফ্রেন্ডকে খুঁজে বের করবে ও সুযোগ মতো সুফির গার্লফ্রেন্ডকে ইন্ডিয়ায় পাঠাবে। এইসব শুনে সুফি একটু শান্ত হয়, কিন্তু বল্লি সুফিকে লন্ডনে গিয়ে ফোন করে জানায় সে যে এখানে এসে শুনছে সুফির গার্লফ্রেন্ড সুইসাইড করেছে। কারণ সে সুফির ফেল হওয়ার কথা জানতে পেরে সে ভেবেছে সুফি আর আসতে পারবে না লন্ডনে। সুফি এইসব শুনে খুবই কষ্টে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। সুফির মৃত্যুতে তারা সকলে খুব কষ্ট পায়। এরপর 6 মাস পরে বল্লি লন্ডন থেকে কিছু ছবি পাঠায় যাতে দেখা যায় বল্লি খুব ভালোই আছে, একটি গাড়ি কিনেছে, একটি বাড়ি কিনেছে ও গ্রামের বাড়িতে অনেক টাকা পয়সা পাঠায়। এটা দেখে বাগ্গু ও মান্নু বলে যে তাদের যেভাবেই হোক ইংরেজি শিখে লন্ডনে যেতেই হবে এবং তার আবার ওই কোচিনে যায় ইংরেজি শিখতে। কোচিনের টিচার গুলাঠি বলে সে লন্ডনে যাবার আরও একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা হলো ডাঙ্কি, অর্থাৎ যারা লিগালভাবে অন্য দেশে যেতে পারে না তাদের চাইলে এই পদ্ধতিতে সেখানে যেতে পারে এবং গুলাঠি এর জন্য একজন এজেন্টের সাথে কথা বলেছে। তখন বাগ্গু মান্নু রাজি হয় এবং তাদের সাথে হাড্ডিও যাবে ঠিক হয়। এর সাথে তাদের কোচিনের আরও 3 জন সামিল হয় কারণ তারাও লন্ডনে যেতে চায়। তারপর তারা এজেন্টের সাথে দেখা করে। এজেন্ট বলে ডাঙ্কির মাধ্যমে তারা তাদের প্রথমে এক বোটের মাধ্যমে ইন্ডিয়ার বর্ডারে নিয়ে যাবে, তারপর পাকিস্তান, পাকিস্তান থেকে আফগানিস্তান এবং সেখান থেকে বাই রোড ইরান, ইরান থেকে তার্কি এবং তার্কি থেকে শিপের মাধ্যমে লন্ডনে নিয়ে যেতে তাদের প্রায় 3 মাস সময় লাগবে। এতটা সময় হওয়ার পরও তারা রাজি হয়। এর কিছুদিন পরেই তারা কথা মতো একটি বোটে করে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত যায়, এরপর জলের নিচ দিয়ে পাকিস্তানে যায়, সেখান থেকে আফগানিস্তান যায়। এরপর তারা হেঁটে হেঁটে ইরানের বর্ডারের কাছে যাচ্ছিল, সেখানকার মিলিটারিরা তাদের দেখে ফেলে, গুলি করে, কিন্তু ভাগ্যচক্রে বাগ্গু মান্য হাড্ডি বেঁচে যায় এবং তাদের সাথে থাকা 3 জন মারা যায়। কিন্তু সেনাবাহিনীরা তাদের ধরে ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে নিয়ে গিয়ে মেরে ফেলতে গেলে হাড্ডি তাদের মেরে পালিয়ে যায়, কারণ হাড্ডিও একসময় সেনাবাহিনীতে ছিল। এরপর তারা টার্কির শিপের কাছে যায়, কিন্তু তাদের এখন খুব খারাপ অবস্থা হয়ে যায় কারণ তাদের কাছে আর পর্যাপ্ত খাবার নেই আর এখন চোর বাটপারদের সাথে যেতে হচ্ছে। এরপর লন্ডনে পৌঁছে তারা খুবই খুশি হয়, কিন্তু যখন বল্লির সাথে দেখা করে হতাশ হয়, কারণ বল্লি এখানে মোটেও কোনো চাকরি করে না, সে ভিক্ষা করে দিন যাপন করে কারণ তার সার্টিফিকেটগুলো ভুয়ো ছিল। এরপর বল্লি তাদের এক জায়গায় নিয়ে আসে যেখানে 20-30 জন লোক গদাগদি করে দুটো ঘরে আছে, যারা হাড্ডি মান্নুর মতে ইললিগালভাবে লন্ডনে এসেছে, পুলিশের নজর থেকে বাঁচতে ছোটখাটো কাজ করে দিন চালায়। বল্লি এটাও বলে সে এখানে ভিক্ষা করে মাসে $600 ইনকাম করে ও $100 দিয়ে নিজে চালায় ও বাকি $500 গ্রামে পাঠিয়ে দেয়। এই কথায় হাড্ডি খুব রেগে গিয়ে বল্লিকে বলে সে কেন ওই সব ছবি পাঠিয়েছিল, তাই তো সবাই ভেবেছিল সে খুব ভালো আছে। তখন বল্লি বলে যদি সে পরিবারের সবাইকে জানিয়ে দিত সে যে ভিক্ষা করে তাহলে তার পরিবারকে নিয়ে গ্রামের সবাই হাসি ঠাট্টা করত। এইসব কথা শুনে হাড্ডি তাদেরকে নিয়ে ইন্ডিয়ায় যেতে চায়, কিন্তু মান্নু ও বাগ্য রাজি হয় না কারণ তারা খুব কষ্টে লন্ডনে এসেছে, তাই এখানেই টাকা রোজগার করে থাকতে চায় যাতে করে হাড্ডিও ওখানে থেকে যায়, কারণ হাড্ডি তাদেরকে ঠিকঠাক কাজ দেখে দিয়ে যেতে চায় আর হাড্ডিও মান্নুকে খুবই পছন্দ করে। এরপর সবাইকে নিয়ে হাড্ডি একজন লয়ারের কাছে যায় যাতে সবাই এখানে লিগালভাবে থাকতে পারে। লয়ার জানায় 3টে উপায় রয়েছে এখানে লিগালভাবে থাকার। প্রথম উপায় হলো £1,000,000 দিতে হবে, তাহলে এখানকার সরকারের ভিসা পাবে। দ্বিতীয়ত হলো এখানকার কোনো সিটিজনকে বিয়ে করতে হবে, তাহলে সিটিজনশিপ পাওয়া যাবে। তৃতীয়ত হলো ইন্ডিয়ায় পলিটিক্যাল ইনভলভ থাকায় সেখানকার সরকার তাদের হত্যা করতে চাইলে পালিয়ে এসে এখানে এসেছে, এই কথা শুনলে এখানকার সরকার তাদের থাকতে দেবে, কিন্তু তাদের পক্ষে £1,000,000 দেওয়া সম্ভব নয়। এবং নিজের দেশকে অপমান করার ইচ্ছা না থাকায় দ্বিতীয় অপশন বেছে নেয়, অর্থাৎ বিয়ে করে সিটিজনশিপ নিতে চায়। এরপর লয়ার তাদের জানায় তার হাতে একটি ছেলে আছে যাকে বিয়ে করলে মান্নু সিটিজনশিপ পাবে এবং তাকে 6 মাস পর ডিভোর্স দিয়ে দেবে, তারপর মান্নু হাড্ডিকে বিয়ে করে নেবে, তাহলে হাড্ডিও এখানকার সিটিজন হয়ে যাবে। কথা মতো মান্নুর সাথে ওই লোকের বিয়ে হয়, কিন্তু খ্রিস্টান মতে বিয়ে করে লিপ কিস করতে গেলে হাড্ডি অনেক রেগে যায় কারণ হাড্ডি মান্নুকে খুব পছন্দ করত এবং হাড্ডি ওই লোককে মারতে শুরু করে। এই সব দেখে চার্চের ফাদার পুলিশকে ফোন করে, পুলিশ এসে সবাইকে নিয়ে যায় এবং জানতে পারে তারা সবাই ইললিগালভাবে এখানে এসেছে। এরপর লয়ার তাদের সাথে দেখা করতে আসে এবং বলে তাদের তৃতীয় অপশনটা নিতে যাতে করে তারা বলবে তাদের ইন্ডিয়াতে প্রাণের ঝুঁকি রয়েছে তাই এখানে থাকতে চায়। হাড্ডি জজের সামনে গিয়ে বলে তাদের ইন্ডিয়াতে কোনো প্রাণের ঝুঁকি নেই, কিন্তু মান্নু ও বাগ্গু বলে
তাদের প্রাণের ঝুঁকি আছে ইন্ডিয়াতে, তাই মান্নু ও বাগ্য লন্ডনে রেখে হাড্ডিকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়। সিন স্টিফ হয়ে বর্তমানে দেখা যায়, যেখানে হাড্ডি মান্নু বাগ্য ও বল্লি ডুবাইয়ে দেখা করে। সেখানে মান্নু জানায় তার ব্রেন টিউমার হয়েছে, তার হাতে মাত্র আর 6 মাস সময় আছে, তাই সে ইন্ডিয়াতে যেতে চায়, তার বাড়িতে গিয়ে মরতে চায়। কিন্তু সে ভিসা পাচ্ছে না, কারণ সে বলেছিল ইন্ডিয়াতে তার প্রাণের ঝুঁকি রয়েছে। তাই তারা ইন্ডিয়ায় যাওয়ার জন্য হাড্ডির সাহায্য চায়। হাড্ডি যেন তাদের ডাঙ্কির মাধ্যমে ইন্ডিয়াতে নিয়ে যায়, কিন্তু হাড্ডি তাদের বলে যে সে তাদের ডাঙ্কিভাবে নয়, তাদেরকে প্লেনে বসিয়ে ইন্ডিয়ায় নিয়ে আসবে। পরের সিনে আমরা দেখি হাড্ডি তাদের সেই কোচিনের শিক্ষক গুলাটির সাথে কথা বলে। গুলাটি একটি এজেন্টের সাথে কথা বলে, এখন সে দুবাইয়ে থাকে। এরপর হাড্ডি সেই এজেন্টের সাথে দেখা করে। এজেন্ট বলে একটি কন্টেনারের মাধ্যমে জাহাজে করে ইন্ডিয়ায় পৌঁছে দেবে। তারা তাই কন্টেনারে উঠে পড়ে, কিন্তু কন্টেনারে যাবার আগে হাড্ডি তাদেরকে বলে লন্ডনে থাকা সকল সার্টিফিকেট ও পাসপোর্ট ফেলে দিতে এবং ইন্ডিয়ান জামাকাপড় পরতে, যাতে করে ইন্ডিয়ায় নামার পরে ইন্ডিয়ান পুলিশ তাদেরকে ইন্ডিয়ান ভাবে। তখন হাড্ডির কথা মতো তারা তাই করে। কিন্তু তারা যখন শিপে পৌঁছায়, ওই এজেন্ট পুলিশকে ফোন করে জানায় যে কিছু লোক ইল্লিগালভাবে যাচ্ছে শিপে করে। সৌদির পুলিশ তাদেরকে ধরে ফেলে। আসলে হাড্ডি এটাই চেয়েছিল। হাড্ডি তাদেরকে পাসপোর্ট এই জন্যই জ্বালিয়ে দিতে বলেছিল এবং তাদের সাথে আসা ওই 3 জনের নাম ব্যবহার করে, যারা তাদের সাথে আসতে গিয়ে গুলি খেয়ে মারা গিয়েছিল। এরপর সৌদি পুলিশ ইন্ডিয়াতে খোঁজ নেয় এবং ইন্ডিয়ার গভর্নমেন্ট জানায়, হ্যাঁ আসলে এই নামে 3 জন, তাদের ইন্ডিয়ান। এইসব জানার পর সৌদি পুলিশ প্লেনে করে তাদের ইন্ডিয়ায় পৌঁছে দেয়। এরপর তারা তাদের গ্রামে নিজ নিজ বাড়িতে যায়, যেখানে দেখে তাদের পরিবার এখন বেশ ভালোই রয়েছে এবং তারাও থাকতে শুরু করে সেখানে। আর এখানে আসার পরে মান্নু ও হাড্ডি জানতে পারে তারা কেউই এখনো বিয়ে করেনি, কারণ তারা দুজন দুজনকে পছন্দ করত কিন্তু কেউ কাউকে বলেনি। এরপরে আমরা দেখি যে হাড্ডি মান্নুকে প্রপোজ করার জন্য ছাদে নিয়ে যায়, কিন্তু প্রপোজ করার আগেই মান্নু মারা যায়। ভাবুন তো মুহূর্তটা কতটা কষ্টকর। যাই হোক, হাড্ডি খুশি হয় এটা ভেবে যে মান্নু শেষ ইচ্ছা মতো তারা নিজের গ্রামের বাড়িতে মরতে পেরেছে। এরপর আমরা দেখব হাড্ডি তার বাকি 2 বন্ধু বল্লি ও বাগ্গুর সাথে বেশ ভালোভাবে রয়েছে। সিনেমাটি দেখার প্রথমের দিকে আমার খুব ভালো লেগেছিল। ভিডিওটি যারা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে পরের কোনো গল্পে ঠিক এইভাবে। সবাই ভালো থাকবেন ও পরিবারের খেয়াল রাখবেন।